হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম রমজান স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো ডাল বাটাবাটি ও সিদ্ধ ছাড়াই কিভাবে খুব সহজেই আপনারা পেঁয়াজ তৈরি করে নিতে পারবেন একটি পেঁয়াজি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা এবং বাহিরটা কতটা পারফেক্ট হয়েছে আর এই পেঁয়াজটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও অনেক মোচমছে থাকে অনেকক্ষণ পর্যন্ত তো চলুন এই পেঁয়াজটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে নিই এখানে আমি পাঁচ রকমের ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ আর এখানে অ্যাঙ্কর ডাল ছোলার ডাল মুসুরির ডাল খেসারি ও মুগ ডাল আছে এখন এই ডালটাকে আমি ব্লেন্ড করে নেবো অবশ্যই ডালটাকে আপনারা ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নেবেন না হলে খুব ভালো করে মুছে নেবেন আর ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করিনি দানা দানা ভাব আছে এখন এই ডালটাকে আপনারা একটা বক্সে ভরে রেখে দিতে পারেন আর পেঁয়াজও বানানোর আগে বের করে যখন তখন যখন খুশি এই পেঁয়াজোটা তৈরি করে নিতে পারবেন সময়ও বেঁচে গেল এবং কাজটাও সহজ হয়ে গেল এখন আমি পেঁয়াজোটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য একটি বল নিয়ে নিচ্ছি আর এখানে আমি সেই ডালটা নিয়ে নিচ্ছি হাফ কাপ আমি যে হাফ কাপ ডালটা আপনার ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে আমার তিনবার ডালের বড়া হয়েছে মানে এই পেঁয়াজটা হয়েছে তো আপনারা খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে বক্সে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দেবেন আর এইভাবে করে মিশিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিতে হবে বেশি পানি দিলে কিন্তু ডালটা বেশি নরম হয়ে যাবে তখন আপনার পেঁয়াজটা ভালো হবে না সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আপনাকে একটা ডালটাকে এভাবে ভিজিয়ে রাখতে হবে আমি আবারও এক টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দিচ্ছি আর ঠিক এমনটাই থাকবে দশ মিনিট অথবা পনেরো মিনিট পরে দেখবেন আপনার ডালটা খুব সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন ডাল থেকে পানিটা টেনে নিয়েছে আর মিশ্রণটা কিন্তু ঠিক এমনটাই হবে এর বেশি পাতলা হলে আপনার পেঁয়াজটা ভালো হবে না এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমি এখানে তৈরি করেছিলাম হালিমের জন্য সেই মশলা থেকে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা যদি এই ডালের পেঁয়াজটা তৈরি করেন অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এখানে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন হলুদের গুঁড়াও দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন ঠিক এইভাবে দলা করে করে আপনারা গোল গোল করে তারপরে পেঁয়াজুটা ভেজে নিতে পারবেন খুব সহজেই এখন চুলার পরে চলে আসলাম চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর এভাবে গোল গোল করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন ডালের ভিতরে যেন বেশি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু এরকম গোল গোল হবে না আপনার পেঁয়াজটা ভালো হবে না এখন সবগুলা পেঁয়াজু আমি এইভাবে দিয়ে দেবো আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে জোরে ভাজা যাবে না লো আছে এটাকে ভেজে নিতে হবে তাহলেই আপনার পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত মসমস্ত থাকবে এবং খেতেও অনেক মজার হবে তো সবগুলো পেঁয়াজ এইভাবে আমি দিয়ে উলট পালট করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এরকমই কালার রাখবো আর কতটা সুন্দর লাগছে দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারছেন আর কতটা সহজভাবেই কিন্তু এই ডালের বা পেঁয়াজের বড়াটা বানানো যায় আপনারা দেখলেই বুঝতে পেরেছেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ